Hello viewers, welcome to my YouTube channel. হায়ালুরনিক অ্যাসিড আমাদের দেহে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং শরীরের ত্বক সংযোগকারী টিস্যু ও চোখে পাওয়া যায় বিশেষত ত্বক ও শরীরের প্রতিটি গাটের জন্য এর অসংখ্য উপকারিতা রয়েছে হায়ালুরনিক অ্যাসিড জল ধরে রাখার মাধ্যমে ত্বকের আর্দ্রতা ও কোমলতা বজায় রাখে অকাল বার্ধক্য এবং স্ট্রেচ মার্কস দূর করে ত্বকের প্রদাহ কমায় এবং ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে তাছাড়া হায়ালুরনিক অ্যাসিড অস্থিসন্ধির মধ্যে সায়নোফিয়াল তরলের উৎপাদন বৃদ্ধি করে হাড়ের ক্ষয় প্রতিরোধ করে এবং হাঁটু ও কোমর ব্যথার সমস্যা থেকে মুক্তি দেয় আজকের এই ভিডিওতে হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ সেরা খাবারগুলো সম্পর্কে তথ্য নিয়ে এসেছি এবং শক্ত হাড়ের গঠন ধরে রাখতে চমৎকার খাবারগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন সি পাওয়া যায় যা কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে টান টান ফর্সা ত্বক পেতে সাহায্য করে বন ব্রত বা হাড়ের শুরুয়া হাইলোরনিক অ্যাসিডের একটি অসাধারণ উৎস অস্থিসন্ধির ক্ষয় প্রতিরোধ করতে নিয়মিত হাড়ের শুরুয়া খেতে পারেন কাঠবাদাম এবং কাজুবাদামে থাকা হাইলুরনিক অ্যাসিড ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখ ভালো রাখে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং হাঁটু ও কোমর ব্যথার সমস্যা থেকে মুক্তি দেয় পাকা কলা হাইলোরনিক অ্যাসিড ভিটামিন সি এবং সেলিনিয়ামের একটি অসাধারণ উৎস অকাল বার্ধক্য প্রতিরোধ করতে এবং বলি রেখা দূর করে টান টান ফর্সা ত্বক পেতে প্রতিদিন সকালে ব্রেকফাস্টে একটা পাকা কলা খান টমেটো এবং গাজর হল হ্যালুরনিক অ্যাসিড ভিটামিন সি ক্যারোটিনয়েডস এবং লাইকোপিনের ভাণ্ডার যৌবনময় ফিট শরীর ধরে রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় পাকা টমেটো এবং গাজর অবশ্যই যোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ